প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে একটি হোয়াইট পিসি বিল্ড করার। সেই অনুপাতে প্রত্যেকটি হোয়াইট কম্পোনেন্ট দিয়ে বিল্ড করেছি একটি হোয়াইট পিসি। পুরো পিসিটিকে কনফিগার করার জন্য ব্যবহার করেছি ইন্টেল কোর i5 14600K 14 জেনারেশন র্যাপটর ল্যাক প্রসেসর। বোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI ম্যাগ B760M মর্টার ওয়াইফাই DDR5 MATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি চুজ করার কারণ হলো এটাতে রয়েছে অনেকগুলো হিট সিং, তিনটি পাওয়ারফুল SSD স্লট, DDR5 সাপোর্ট, রয়েছে 4টি RAM স্লট, ডিফল্ট ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্ট তো থাকছেই। RAM ব্যবহার করেছি RGB G-Skill 16GB DDR5 6000MHz ডেস্কটপ RAM। এখানে আমরা 2টি RAM স্টিক ব্যবহার করেছি। স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি স্যামসাং 990 Pro 1TB NVMe। পুরো কম্পিউটারটিকে পাওয়ার আপ করার জন্য নিয়েছি থার্মালটেক স্মার্ট BX1 750W পাওয়ার সাপ্লাই। প্রসেসরের জন্য মাথা গরম না হয়ে যায় তার জন্য নিয়েছি থার্মাল রাইট একোয়া ইলাইট 360 হোয়াইট B3 360mm লিকুইড কুলার। পুরো কম্পিউটারটিকে একটি অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য, অর্গানাইজড ক্যাবল ম্যানেজমেন্ট এবং ব্যাটার ইয়ার ফ্লো দেওয়ার জন্য আমরা নিয়েছি লিয়ানলি ল্যানকোল 216 RGB হোয়াইট মিড টাওয়ার ATX গেমিং কেস।